পাহাড় তার রূপে রূপসী হয়ে থাকে। এমনই এক রূপসী পাহাড়ের নাম রূপসী গোয়ালিয়া। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে রূপসী গোয়ালিয়ার রূপের গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমাদের যাত্রা হচ্ছে রূপসী গোয়ালিয়া। অনেকেই এটাকে মিনি বান্দরবান বলছেন। আসলে মূলত যাওয়ার উদ্দেশ্যটা হলো এটা মিনি বান্দরবান মানে এটা কতটুকু মিনি বান্দরবান বা বান্দরবানের মতো কোনো কিছু ফিল পাওয়া যায় কি না সেটা দেখতে আজকে যাত্রাটা। প্রথমে বলে রাখি জায়গাটা হচ্ছে কক্সবাজার জেলায় পড়ছে। আপনি যদি কক্সবাজার জেলায় আসেন, স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই যদি বলেন গোয়ালিয়া কোথায় বা রূপসী গোয়ালিয়া কোথায়, তাহলে যে কোনো কেউ সহজেই দেখিয়ে দিবে রূপসী গোয়ালিয়া কোন দিকে যাইতে হয়। তারপরেও যারা চিনেন তাদের জন্য তো ভালো, আর যারা চিনেন না তাদের জন্য ছোট্ট করে আমি একটু বলে রাখি। আপনি যদি মেরিন ড্রাইভ হয়ে আসেন তাহলে বিজিবি চেক পোস্টের পরে, রেজুকাল যেটা আছে বিজিবি চেক পোস্টের পরে সোজা পূর্ব দিকে ঢুকে যাবেন, বা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। আর যদি আপনি অন্য রুট দিয়ে আসেন, যেমন যেটা টেকনাপ কক্সবাজার হাইওয়ে আছে সেই রুট দিয়ে যদি আসেন, তাহলে হচ্ছে মরিচা যে স্টেশন আছে সেই স্টেশন থেকেই যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে কোন দিকে গোয়ালিয়া যাইতে হয়। মনে হয় আমরা প্রায় চলে আসছি যেহেতু গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে রূপসী গোয়ালিয়া। আপনারাই দেখুন, আপনারা হয়তো আমার ক্যামেরা তো কতটুকু বুঝতেছেন আমি জানি না, আমার একটুও মনে হয় নাই এটা বান্দরবান। তবে যেটার সৌন্দর্য সেখানেই ফুটে ওঠে সেটা অন্যভাবে বলা যায়। যেমন এখানকার এই জায়গার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা, আমি এইটুকুতে যতটুকু মনে হইল। আশা করি সম্পূর্ণ ভিডিও অবধি থাকলে বুঝতে পারবেন জায়গাটা আসলে কত সুন্দর। হ্যাঁ, আসলেই সুন্দর মনে হচ্ছে, তো আপনারা উপভোগ করুন। তো আমি হচ্ছে চেষ্টা করব পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে আপনাদের জন্য কিছু ভিডিও শ্যুট করার। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। এখান থেকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ পাহাড় আর রূপসী গোয়ালিয়ার আশপাশটা। আপনারা দেখতেছেন এখন যে কালটা, এটা হচ্ছে রেজুকাল, এটা সরাসরি নাব নদী আর বঙ্গ হচ্ছে বঙ্গোপসাগরে সাথে সংযুক্ত। সে সাথে দেখেন পাহাড়ের কত সৌন্দর্যটা, এটা রোদ আর সবুজ দৃশ্যে খুব সুন্দর হয়ে গেছে। এখান থেকেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগর, মানে কক্সবাজার যে সমুদ্র সৈকতটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে একদম পশ্চিমে, আপনারা দেখতেছেন। সে সাথে রাস্তাটা আসলে অনেক ছোটো, আসলে আমরা অনেক উপরে অবস্থান করতেছি এখন। তো আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে সমুদ্র বিচটা, মানে যেখান থেকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। আর ওই যে দূরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মায়ানমারের পাহাড়, এই যে রেজুকাল যেটা, এই কালটা সরাসরি নাব নদীর সাথে সংযুক্ত। তা আপনারা দেখুন, উপভোগ করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।